আসসালামু আলাইকুম। ধনী স্বামী খুঁজে দেওয়ার কথা বলে গরিব নারীদের বেঁচে দিতেন তিনি। শতাধিক নারীকে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে আফগান তালেবান। বার্তা সংস্থা এপি প্রতিবেদনে এই তথ্যটি জানা গিয়েছে। গতকাল মঙ্গলবার তালেবান কর্মকর্তারা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের গত সোমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রায় 130 জন নারীকে পাচারের অভিযোগ আছে। তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান দামুল্লা সিরাজ বলেন, আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি, আমরা পরবর্তী সময়ে এই ঘটনা সম্পর্কে আরো জানাতে পারবো বলে আশা করি। জওয়ানের জেলা পুলিশ প্রধান মোহাম্মদ শরত সর্দার মুবারিজ বার্তা সংস্থা এপিকে বলে, যেসব দরিদ্র নারী নিজেদের অবস্থান উন্নতি করতে চাইছেন তাদের নিশানা করতে এই পাচারকারীরা ব্যক্তি। মোহাম্মদ সর্দার মুবারিজ বলেন, ওই পাচারকারী দরিদ্র নারীদের বলতেন যে তিনি তাদের ধনী স্বামী খুঁজে দিবেন, তারপরে তিনি নারীদের জন্য অন্য প্রদেশে নিয়ে যেতেন, সেখানে তিনি তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিতেন।